السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. তো আমাদের আজকে রিভিউ সেশনে আমরা মূলত কম্পাউন্ড ইসলামের উপর কাজ করব ইনশাআল্লাহ। তো সেখানে প্রথম কোর্সের আমাদের দুইটা টপিকটা ছিল ইসলাম মাউসুল, এটা একটা কনসেপ্ট, এবং সেকেন্ড কোর্সে আমরা কম্পাউন্ড ইসলামের উপরে আরও কিছু আলোচনা করে আন, ইন্না, আন এবং আন্না এই হরফগুলো কীভাবে কম্পাউন্ড ইসলাম তৈরি করে, এবং ইভেন কি মা মাজদারিয়ার কনসেপ্টগুলো আলোচনা করেছিলাম ইন ডিটেল। তো মূলত সেটার উপরেই আমরা আজকে রিভিউ করব। তো প্রথমে শুরু করা যাক আমাদের ইসলাম মাউসুলের আলোচনাটা, সেটা প্রথম কোর্সে আমরা শেষে সবার শেষে এটা আলোচনা করা হয়েছিল, কারণ ইসলাম মাউসুলটা ছিল ইনকমপ্লিট ইসলাম। আমরা বলি ইনকমপ্লিট ইসলাম, যেমন এটা যে লিস্টিংটা আছে মূলত তিনটা ব্রড ডেফিনেশনের মধ্যে আছে, যেমন আল্লাদি, তার ফ্যামিলি, তারপর হচ্ছে মা এবং মান, বেসিক্যালি এই তিনটা। আল্লাদিকে আমরা কনজুগেট করতে পারি দ্বিবচন, বহুবচন, পুরুষবাচক, স্ত্রীবাচকের ক্ষেত্রে, করলেও এখানে তিনটা শব্দ বেশি ব্যবহৃত হয়। আল্লাদি, এখানে দা ওয়ান হু, যা যিনি তিনি, আল্লাদিনা, যারা তারা, এবং আল্লাতি, এটা স্ত্রীবাচক আল্লাদির। তো এটার ব্যবহার কোরআন মজিদে ব্যাপক, এবং আমরা সেটা এই সেশনগুলোতে আলোচনা করছি। এবং মা মান একটু ডিফারেন্ট, তো এই জন্য এইভাবে তিনটা ক্যাটাগরিতে করা হলো। করার পরে তারপরে এটাকে কানেকশন করা হচ্ছে যেভাবে, যেমন এটাকে যখন বলা হচ্ছে যিনি তিনি, দ্যাট মিনস এটা ইনকমপ্লিটনেস এটার মধ্যে আছে। তো ইনকমপ্লিটনেস কমপ্লিটনেসটাকে কমপ্লিট করার জন্য একটা সিলাতুল মাউসুল লাগে, একটা সংযুক্তি লাগে। সেই সংযুক্তি হতে পারে একটা জুমলা অথবা একটা বাক্যাংশ হতে পারে। তো সেটা মিলেই একটা পরিপূর্ণ বলতে পারেন এক ধরনের ফ্র্যাগমেন্ট তৈরি করে ইসম, এটা কম্পাউন্ড ইসমের মতো। এবং সেই ইসমটা বাক্যে যেসব রোল প্লে করে, বিভিন্ন ফ্র্যাগমেন্টে রোল প্লে করে, সেগুলো সবগুলোই সে করে। তো সেটারই বেশ এক্সাম্পলগুলো আছে, এবং স্পেসিফিকলি আমাদের এই জিনিসটা জানা দরকার যে এটার মধ্যে এটা কিভাবে কি রোল প্লে করে। যেমন এখানে কতগুলো এক্সাম্পল আছে, সিফা হতে পারে, আলহামদুলিল্লাহ আল্লাযি আনজালা আলা আবদিহিল কিতাবা, এখানে আল্লাযি বেসিক্যালি আল্লাহ শব্দটার সিফা, এবং এইভাবে কীভাবে সিরাতুল মাউসুলটাকে সে হোল্ড করতেছে, আনজালা আলা আবদিহিল কিতাবা, এবং এই বিষয়টাই একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং আমরা কমপ্লেক্স সিফার মধ্যেও আমরা এই স্টাডিটা করছি, যে যখনই সিফার ক্ষেত্রে যখনই একটা প্রপার ইসম সিফা নেবে একটা বাক্যকে, তখন একটা ইসম মাউসুল দরকার হবে, অথবা সেই কনসেপ্টটা এখানেও প্রিভেল করছে। তো এটাই এভাবে করে আমরা সিফা হলে কীভাবে এটা রোল প্লে করে, মুদাফ ইলাহি হলে কীভাবে রোল প্লে করে, তারপর জার মাজরুর ফ্র্যাগমেন্টের মধ্যে হরফে জারের পরে যদি আসে মিম্মা, তুহে বুনা, মিন মা, মিন হচ্ছে হরফে জার, মা হচ্ছে ইসম মাউসুল, মার সিলাতুল মাউসুল হচ্ছে তুহে বুনা, তারপর হরফে নসবের ইসম হতে পারে ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযিনা এটা, এবং আল্লাযিনার সিলা ক্বালু রব্বুনা আল্লাহু, তারপরে মুবতাদা হতে পারে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা, মুবতাদা হিসেবে এসে তার সিলা নিয়ে তারপর সে খবর নিতে পারে, তারপরে খবর হিসেবে আসতে পারে উলাইকা আল্লাযিনা কাফারু বি আয়াতি রাব্বিহিম, আউটসাইড ডুয়াল হতে পারে কল আল্লাযিনা কাফারু, তারপরে মাফুল হতে পারে। হ্যাঁ, তাহলে এই রোলগুলো এখানে আসে। আসার পরে তারপরে আমরা এটাও দেখলাম বিভিন্ন হাদিস থেকে, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সেটার ইরাবটা দেখলাম কীভাবে ইরাবে লিখতে হয়, লেখা হয়, সেটাও আমরা এখানে স্টাডি করছি। এরপরে যে জিনিসটা বিষয় একটা এক্সারসাইজ করা হয়েছে, প্রতিটা একটা সেন্টেন্স দেওয়া হচ্ছে, সেখানে কোনটা ইসম মাউসুল এবং সেটা সিলাতুল মাউসুল কী, এবং ইসম মাউসুলটা কোন রোলটা প্লে করে। সেখানে আমরা দেখছি ইসম অনেক ক্ষেত্রে আউটসাইড ডুয়ার হচ্ছে, জার মাজরুর হচ্ছে, হরফে নসবের ইসম হচ্ছে, মাফুল হচ্ছে, যে কোন রোলটা প্লে করতেছে সেটা এখানে জরুর, মুবতাদা হচ্ছে, খবর হচ্ছে, অতএব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে এরপরে আমরা যে রোলগুলো বললাম, যে বাক্যাংশে মানে বিভিন্ন রোল প্লে করে বাক্য এবং বাক্যাংশে, তো প্রথমে যেমন ধরেন বাক্যাংশের মধ্যে ইসম মাউসুলের মুদাফ ইলাহি রোল কীভাবে প্লে করছে, ঠিক আছে। তারপরে যেমন কোনো একটা লাইট ইসমের পরে যদি ইসম মাউসুল দেখেন, তাহলে এটা মুদাফ ইলাহি রিলেশন হতে পারে। যেমন এখানে এক্সাম্পল আছে জালিকা তাউইলি, হ্যাঁ, তাউইলু
এটা হচ্ছে লাইট অ্যাকুয়ারিয়াম সাথে মা আছে মার পরে সিলাতুল মৌসুল এখানে আছে সিফা হিসেবে আসতে পারে যেটা আমরা বলছিলাম যে যে কোনো ইসমের সিফা যদি প্রপার ইসম হয় সেটার সিফা হিসেবে আল্লাদি আসবে আল্লাদি তারপর একটা সেন্টেন্সকে সিফা হিসেবে ওটার সাথে লাগাবে তো এখানে আরেকটা নোটের কথা বলা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আল্লাদিনা ইসম মৌসুল সিফা হিসেবে কাজ করে তখন সেটা আরেকটা আয়াত হয় এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নোট আছে যে বলা হচ্ছে যে মা এবং মান এই দুইটা ইসম মৌসুল কোনো সময় সিফা হতে পারে না দ্যাট মিনস আল্লাদি আল্লাদিনা এই ফ্যামিলি থেকেই সিফা হবে মা মান কোনো সময় সিফা হবে না এটা আরেকটা স্পেশাল নোট আমরা মাথায় রাখতে পারি এরপর আসেন ইসম নসব ইসম যখন নসব হরফে নসবের প্লে করতেছে তখন কী এরকম এক্সাম্পল হতে পারে জার মাজরুর যখন হচ্ছে তখন কীভাবে রোল প্লে করছে তারপর মুফতাদা হলে এখন বাক্যের কাঠামোর মধ্যে আসতে মুফতাদা হবে তখন কীভাবে প্লে করছে তারপরে আপনার এটার কিছু স্পেশাল ফরম্যাট আছে মুফতাদার ক্ষেত্রে লাহু লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আর তারপর বাক্যে খবর হিসেবে আসতে পারে উলাইকাল্লাযিনা হাদাকুহুমুল্লাহু তো উলাইকার পরে এরকম ইসমুল ইশারার পরে ইসম মৌসুলে সেটা খবরের মতো রোল প্লে করে মাফুল বিহি হতে পারে সেটার কিছু আলোচনা আছে মাফুল বিহি তারপরে বাহিরের কর্তা আউটসাইড ডুয়ার হতে পারে সেগুলোকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেই বিষয়গুলোই এখানে সিরিজে আলোচনা করা আছে তো সেগুলো আসলে কুইক লেকচারটা ফলো করে যদি আপনি রিড আউট করেন ইনশাআল্লাহ এক্সপিরিয়েন্সটা পাবেন এরপরে নায়েবুল ফাইল সিফেলের ক্ষেত্রে নায়েবুল ফাইলের ক্ষেত্রে কিভাবে প্লে করতেছে সেটা তো তারপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ আমাদের সেটা হচ্ছে আইদ এটা একটা অনেকের কাছে কনফিউজিং বিষয় তো বিষয়টা হচ্ছিলো ইসম মাউসুলটাকে আমরা বলছিলাম একটা রিলেটিভ প্রোনাউন সেখানে বলো যাহারা তাহারা তো এখানে ইসম মাউসুলটা যে কাজটা করে সে তার সিলার মধ্যে একটা সাবজেক্টকে বাক্যের মধ্যে কোনো একটা অংশের সাথে এটা কানেক্ট করে এবং সেজন্য তার সিলাতুল মাউসুলের মধ্যে একটা কী থাকে একটা প্রোনাউন থাকে যেটা কানেক্ট করে হচ্ছে বাক্যের মধ্যে যেমন এখানে ধরেন এখানে চারটা ক্যাটাগরি আছে এই এইটাকে আইদ বলে যে প্রোনাউনটা কানেক্ট করে সিলাতুল মৌসুলকে মূল বাক্যের অংশের সাথে যেমন এখানে চারটা কন্ডিশন চারটা ভ্যারাইটি হতে পারে একটা হচ্ছে সংযুক্ত অ্যাটাচড প্রোনাউন হতে পারে বিযুক্ত ডিট্যাচড প্রোনাউন হতে পারে ইনসাইড ডুয়ার হতে পারে এবং আরেকটা হচ্ছিল উজ্জ্ব থাকতে পারে ইমপ্লাইড এই চারটা জিনিস বোঝা জরুরি কারণ এগুলোর বিভিন্ন ইমপ্লিকেশান আছে যেমন এখানে হাজ ইজ জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন সূরা আর রহমানের আয়াত সেখানে যখন আমরা দেখছি আল্লাতি এই শব্দটা ইসম মৌসুল কেন সে জাহান্নাম এটা একটা প্রপার ইসম একেই বর্ণনা করছে এটা সিফা হিসেবে কাজ করছে ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন এখানে বার পরে হাঁটা এটাই বেসিক্যালি জাহান্নামকে রেফার ব্যাক করছে তাহলে যেটা রেফার ব্যাক করতেছে সেটাকে আইদ বলা হচ্ছে সেটা সরাসরি আপনি দেখতে পারেন সংযুক্ত সর্বনাম হিসাবে যেমন এখানে আমরা সংযুক্ত সর্বনামের একটা জার মাজরুর ফ্র্যাগমেন্টের মধ্যে দেখলাম এটা ইভেন কি একটা ইসমের কী বলে একটা একটা ফেলের অ্যাটাচ প্রোনাউন হতে পারে ঠিক আছে তাহলে সেটা একটা আইদ গুরুত্বপূর্ণ বিষয় সেটার উপরে এটা ট্রান্সলেশন নিজে নির্ভর করতেছে তারপর বিযুক্ত সর্বনাম যখন আছে আল্লাদিনা হুমফি সলাতিহিম হাশি উন এখানে হুমটা এখানে রেফার ব্যাক করতেছে তারপরে হচ্ছিলো এখানে দেখা যাচ্ছে ইনসাইড ডুয়ার এটা কমন আল্লাজিনা আমানু আল্লাজিনা আমানুর ভিতরে হুম আছে সেই হুমটা এখানে রেফার ব্যাক করছে তো এটা একটা বিষয় তো এটা এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যখন উজ্জ ইমপ্লাইড যেমন সাব্বাহা লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ সাব্বাহা লিল্লাহি জার মাজরুর সাব্বাহা ফেল মাটা হচ্ছিল সাব্বার আউটসাইড ডুয়ার এখানে দেখেন ফিলস ফিস সামাওয়াতি ওয়াল আরদ যখনই আমরা জানি যে সিলা হিসেবে একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট থাকে সেখানে অবশ্যই একটা উজ্জ মুফতাদা থাকে বেসিক্যালি এখানে হুয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ এই হুয়াটা বেসিক্যালি উজ্জ একটা দমির এখানে আছে প্রোনাউন আছে যেটা বেসিক্যালি মা সিলার সাথে আয়েদের মতো কাজ করতেছে এটাও একটা ইন্টারেস্টিং ফেনোমেনা এবং সেটাই আমরা আরও ডিটেল এখানে দেখার চেষ্টা করছি আরও কিছু এক্সাম্পল আয়েদের গঠন কীরকম হতে পারে অর্থ মিনিংগুলো কীভাবে চেঞ্জ হয় সেইগুলো সবগুলো তিনটা ক্যাটাগরি সংযুক্ত বিযুক্ত ভিতরে আভ্যন্তরীণ এই বিষয়গুলো এখানে একটা একটা করে এক্সাম্পল দেওয়া আছে এখানে এতটুকুই
তো সেখান থেকে আমরা আইদের আরেকটা এক্সাম্পল নতুন এক্সাম্পল আমরা দেখব এটা সূরা হাজের মধ্যে আছে সেখানে আছে ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাস্তামিউলা ওহে মানব জাতি একটি উপমা ছড়া হচ্ছে কাজে তা শোনো ইন্না লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান ওয়ালাউ উইচ তামাউ লাহ তো এখানে আল্লাদিনার এটা হচ্ছিল আমাদের ইন্নাল্লাজিনা হরফে নসব তার ইসম বুঝলাম এন্ড আল্লাদিনা সিরা হচ্ছে তাদউনা মিন দুনিল্লাহি এটার ইয়েটা কোথায় এটার আয়াতটা কোথায় তো এটার আয়াতটা সাধারণত আমরা মনে করতে পারি সাধারণত যেহেতু ইনসাইড ডুয়ার হয় এই যেমন তাদউনার ভিতরে বহু বচনে আন্তুম আছে তো সেটাকে আমরা আল্লাদিনার সাথে কানেক্ট করতে পারি কিন্তু এটা মেকানিক্যালি কানেক্ট করলেও কিন্তু এটার মিনিং নাই নিশ্চয়ই যারা তোমরা ডাকো মিন দুনিল্লাহি যারা যখন বলা হচ্ছে ইন্নাল্লাজিনা নিশ্চয়ই যারা তো যারা বললে এটা সবসময় থার্ড পার্সন ফেলের সাথে কানেক্ট করবে সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন ফেলের সাথে এটা কানেক্ট করবে না তো সেক্ষেত্রে এটা তাদউনার ভিতরেকার ইনসাইড প্রোনাউনটা এটার আইদ হবে না বেসিক্যালি তাদউনার সাথে একটা অ্যাটাচ প্রোনাউন আছে তাদউনা হুম সেই হুমটাই হচ্ছে এটার আয়াত তাহলে সেই জন্যই বলা হচ্ছে নিশ্চয়ই বলা হচ্ছিল আল্লাহকে ছেড়ে তাদউনা মিন দুনিল্লাহি আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ডাকো তারা নিশ্চয়ই দেন হোয়াট এইটাই দেখা যাচ্ছে আল্লাহকে নিঃসন্দেহে আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা যাদের ডাকো তাদউনা হুম তারা কখনো তারা তখন এটা যারা যাদের এবং তাদের বা যাদের যাদের এবং তারা সেভাবে এটা ট্রান্সলেশন হচ্ছে তাহলে এখানে আইদটা হচ্ছে এটা অ্যাটাচ প্রোনাউন থাকলে এটা মাহজুব মানে এটা উজ্জ অবস্থায় আছে তাহলে প্রকৃত বাক্যটা হতে পারতো এভাবে ইন্নাল্লাজিনা তাদউনা হুম মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান ওয়ালাউ ইস্তামাউ লাহ তো এটা একটা পয়েন্ট আমরা এখানে আলোচনা করি নাই সেই আলোচনাটা আমি এখানে করে দিলাম তাহলে দেখা যাচ্ছে যে আল্লাদিনা কোনো এই এই ইসমগুলোর সাথে সাধারণত থার্ড পার্সেন্টের ফেলের ইনসাইড ডুয়ার আইদ হতে পারে কিন্তু যখনই সেকেন্ড পার্সেন্ট দেখতেছেন সেটা সাধারণত মাফুল বিহিটা এখানে আসবে তো সেটাই এখানে আপনার আমাদের ইরাব বইতে দেওয়া আছে এটাও একটা ইন্টারেস্টিং কেস এটার আলোচনার মধ্যে আমার কাছে মনে হয়েছে আসতে পারে তো যাই হোক এটা একটা কম্পাউন্ড ইসমের কনসেপ্ট আমরা প্রথম কোর্সে আমরা করছিলাম আমরা এবার আসি আমাদের সেকেন্ড কোর্সে আমরা এটাকে আলাদা একটা টপিক হিসাবে বেসিক্যালি আমরা ইন্ট্রোডিউস করছি সেটা হচ্ছিল এভাবে আমাদের যে টপিকটা আসবে প্রথম টপিক হলো এই যে কম্পাউন্ড ইসম কম্পাউন্ড ইসমে যৌগিক ইসম 12 নম্বর চ্যাপ্টারে আছে কম্পাউন্ড ইসমটা একই কনসেপ্ট দ্যাট মিন্স এখানে যেমন আমরা আল্লাদিনা ইসম মাউসুলগুলো একটা বাক্যকে বা বাক্যাংশকে নিয়ে সে একটা ইসম তৈরি করতেছে ঠিক একইভাবে এরকম আরও দুইটাটির এখানে আলোচনা করা হয়েছে আন এবং আন্না আন এবং আন্না এখানে এই দুইটা টুলও কিন্তু এর সাথে একটা বাক্যকে নিয়ে সে একটা কিছু তৈরি করে যেটা আলটিমেটলি বাক্যের মধ্যে অন্যান্য এলিমেন্টের সাথে এটা কাজ করে যেমন আন মাসদারিয়ার কনসেপ্টটা আমরা অলরেডি পড়ছি আন এবং আনের অনেক ব্যবহার আছে নেক্সট চ্যাপ্টারের কাজ হচ্ছে আনের অনেক ব্যবহার দেখা তাহলে সেখানে আমরা দেখছিলাম যে আন কিভাবে একটা মাসদারকে কাজে লাগায় মানে সেন্টেন্সে ঢুকাই দেয় ইউরিদু আইন ইয়াজহাবা ইলাল মসজিদ হ্যাঁ তো এখানে এই জিনিসটা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আন কিভাবে হয় অনেকগুলো এক্সাম্পল আছে আলাইহি আই ইয়াজহাবা ইলাল মসজিদ এটা মাসদারিয়া হিসাবে আসছে দ্যাট মিন্স আন একটা জুমলা ফেলিয়াকে লাইট করে দিচ্ছে এবং সেটাকে মাসদার হিসাবে টার্ন করে সে বাক্যে রোল প্লে করতেছে কখনও সে মুফতাদা হতে পারে কখন সে মাফুলবিহি হতে পারে কখন সে আউটসাইড ডুয়ার হতে পারে অতএব এটা হচ্ছিল আরেকটা আপনি বলতে পারেন সিলা নিয়ে এরকম একটা বিষয় এটা কম্পাউন্ড একটা ইসমের কনসেপ্ট আন মাসদারিয়া পাশাপাশি মা মাসদারিয়া আছে সেটাও চ্যাপ্টার আমরা পড়ছি তো এটা আলাদা চ্যাপ্টারে ডিফারেন্ট টাইপ অফ মা চ্যাপ্টারের মধ্যে ওইটা আছে তো সেটারই এখানে আন মাসদারিয়া কীভাবে ইসম হিসাবে কাজ করতেছে কম্পাউন্ড ইসম তৈরি করতেছে সেটার একটা ডেসক্রিপশন এখানে আছে
অনেকগুলো আনতাসুমু খৈরুল লাকুম, এখানে আনতাসুমু হচ্ছে মুফতাদা হচ্ছে, খৈরুন হচ্ছে খবর হচ্ছে, তারপরে এভাবে অনেকগুলোই আসে এখানে, যেমন আলাইহি আন আইয়াজ হাবা ইলাল মসজিদ, আইয়াজ হাবা ইলা মুফতাদা আর আলাইহি মোতালিক হিসেবে আসতেছে, তারপরে ইউরিদু আইয়াজ হাবা ইলাল মসজিদ, এখানে ইউরিদু ফেলের মাফুল হচ্ছে আইয়াজ হাবা ইলাল মসজিদ, তাহলে এটাও কিন্তু একটা কমন কেস কম্পাউন্ড ইসামের যেটা এখানে বর্ণনা করা হয়েছে। ঠিক একইভাবে আন্না আনের, আনকে অনেক সময় যে হিসেবে ট্রান্সলেশন করা হয়, আনের একটা অর্থ যে, আবার এটা যখন এমফেটিক ফর্মে আসে সেটা হচ্ছে আন্না নিশ্চয়ই যে, এটা একটা জিনিস আমরা হরফে নসব হিসাবে এটাকে স্টাডি করছিলাম, তখন দেখা গেছে যে নিশ্চয়ই যে এই জিনিসটা ইট ইজ অলসো ইনকমপ্লিট ইস্যু, এবং সে কী নিশ্চয়ই যে সামথিং, এবং সে কী করতেছে সে সামথিংটা নিয়ে সেন্টেন্সের মধ্যে আবার কারোর সাথে কানেক্ট করতেছে, অতএব এই ফেনোমেনাটাও কিন্তু আন্নার সাথে আছে। যেমন এখানে এক্সাম্পল হচ্ছে ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, ইয়াহসাবুনা একটা ফেল, এই ফেলটা হচ্ছিল তারা মনে করে যে নিশ্চয়ই যে তারা মুহতাদুন, তারা সৎ পথের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে এখানে দেখেন আন্নাহুম, আমরা প্রথম কোর্সে আমরা পড়ছিলাম আন্নাহুম হচ্ছে মুহতাদা, মুহতাদুনা হচ্ছিল খবর, কিন্তু এই সেন্টেন্সটাই যে জুমলাটা এটা ইন্ডিপেন্ডেন্ট জুমলা না, এটা আরেকটার ভিতরকার জুমলা হিসাবে, ইনসাইড জুমলা হিসাবে কাজ করতেছে, সেটা কোনো না কোনো একটা ফেলের সাথে কানেক্টেড হয়ে তার মাফুর হিসাবে কাজ করতেছে। অতএব এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আন্নার ফাংশনালিটিটা এভাবে। তো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, ইভেন কি আন্না দিয়ে আউটসাইড ডোয়ার হতে পারে, তাবাইয়ানা লাহু আন্নাহু আদুন, আন্নাহুম আদুম, এটা একটা জুমলার মতো আমরা বলতে পারি, জুমলা ইসমিয়া আন্নাহু মুক্তাদা আদুন খবর, এবং আন্নাহু আদুন এটা তাবাইয়ানার আউটসাইড ডোয়ার, লাহুটা হচ্ছে জার মাজরুর মোতায়লিক। অতএব এটাও কিন্তু আরেকটা বিষয়, তো এটা কিন্তু কিছু কিছু ফেলের সাথে এটা অবভিয়াস হিসাবে আসে, ঠিক আছে। তো এটা আমরা দেখার চেষ্টা করব। তারপর যেসব টুল আর আরও কিছু টুল এখানে ব্যবহার হচ্ছে, যেমন কম্পাউন্ড ইসামের ক্ষেত্রে ইজা এবং ইজ, ইজ ইজা ইয়াউমা, তিনটা শব্দ, এই ইজটার সাথে সবসময় যে অংশটুকু থাকে সেটা মুদাফ ইলাহি হিসাবে নিয়ে সেটা জরফ হিসাবে কাজ করে বাক্যের মধ্যে। এটা যেমন ইজ আন্তুম কলিলুন, আন্তুম এটা জিজের পরে জুমলা ইসমিয়া থাকতে পারে, জুমলা ফেলিয়া থাকতে পারে, ফেল মাদি থাকতে পারে, ফেল মুদারে থাকতে পারে, এইভাবে কীভাবে কোনটা মুদাফ, ইজটা মুদাফ হবে, তারপরে একটা জুমলা তাকে মুদাফ ইলাইহি হবে, এটাকে কনস্ট্রাক্ট করে সে একটা জরফ হিসাবে কাজ করবে, মানে যখন এই ঘটনা ঘটছিল তখন এই ঘটনার এই এই পরিস্থিতি তৈরি হয়েছিল, মানে কোনো একটা সিচুয়েশন বর্ণনা করে এটা হয়, তখন ওইখানে স্ট্রাকচারটা হচ্ছিল মুদাফ মুদাফ ইলাইহি স্ট্রাকচার এই। তাহলে এটা দিয়েও একটা কম্পাউন্ডিসম তৈরি করে এখানে ইজ দিয়ে জরফ তৈরি করতেছে, ইজার ক্ষেত্রে এরকম কম্পাউন্ডিসম তৈরি করে সে কী করতেছে, শর্ত তৈরি করতেছে, জবাবে শর্ত তৈরি করতেছে, হ্যাঁ, সেক্ষেত্রে রিলেশনটা হচ্ছিল ইদা হচ্ছে মুদাফ, একটা জুমলা হচ্ছে মুদাফ ইলাইহি। তারপর এখানে ইজার পরে যদি জুমলা ইসমিয়া থাকে তখন এটাকে আবার আরেক রকম এক্সপ্রেশন আছে, সেটা ছিল ফাজাইয়া, ফাজাইয়া মানে আকস্মিকভাবে বিস্ময়কর অপ্রত্যাশিত ঘটনা, তো সেজন্য ইজার সাথে হঠাৎ লাগানো হয়, যেমন এখানে ইয়েটা বলা হচ্ছিল ফা আলকাহা ফা ইজা হিয়া হাইয়ুন তাসআ, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠি যখন সাপে পরিণত হয়েছিল তখন এখানে ট্রান্সলেশন, সুতরাং তিনি এটি ছুড়লে মারলেন, ফা আলকাহা ফা ইজা হিয়া হাইয়ুন তাসআ, তখন দেখো হঠাৎ এটি হয়ে গেল একটি সাপ, কিন্তু হঠাৎ বলে কোনো শব্দ এখানে নাই, এই ইজাইটাই যখন জুমলা ইসমিয়াকে যখন নিচ্ছে তার মুদাফ ইলাহি হিসাবে তখনই এই জিনিসটা আসছে, তাহলে সেটাও একটা ইন্টারেস্টিং বিষয়। তাহলে এখানে আমরা ইজা ইজা এটার মুদাফ ইলাহি দেখলাম, জুমলা ফেলিয়ার সাথে শর্ত জেনারেট করে ইজা, সেটা একটা জবাবের শর্ত, এটা আলাদা চ্যাপ্টার আমরা পড়ছি, সেখানে ইজার সাথে পাস্ট টেন্স থাকতে পারে, প্রেজেন্ট টেন্স থাকতে পারে, প্রেজেন্ট টেন্স থাকলে সেটা কি রিপিটিশনস বারবার ঘটবে এরকম একটা মোড সেখানে দেয়, অর্থাৎ এই আলোচনাগুলো ইজার সাথে, দ্যাট মিনস ইজ ইজা এরাও কিন্তু এদের সাথে একটা মুদাফ জুমলাকে সাথে নিয়ে মুদাফ ইলাহি তৈরি করে সেন্টেন্সে বিভিন্ন রোল প্লে করতেছে। তারপরে এই তিনটা শব্দের মধ্যে লাস্ট শব্দটা ছিল ইয়াউমা,
ইয়াউমুন শব্দ থেকে ইয়াউমা হচ্ছে লাইট স্পেশাল মুদাফ হয়ে যাচ্ছে এবং এই স্পেশাল মুদাফ হিসাবে আপনি যদি কনসিডার করেন সেটা জরফ হিসাবে কাজ করতেছে ইয়াউমা নসব ফর্মে আসছে এবং এই ইয়াউমার পরে একটা জুমলাও এটার সাথে অ্যাটাচড হচ্ছে একইভাবে মুদাফ মুদাফ ইলাহি হ্যাঁ তো সেটা হয়ে তারপর সে বিভিন্ন বাক্যে বিভিন্ন জিনিসের সাথে জরফ হিসাবে কাজ করতেছে তো সেটারই বর্ণনা এখানে আমাদের আছে যেমন ইয়াউমা হুম বারিজুনা হুম বারিজুনা একটা হলো আমাদের জুমলা ইসমিয়া সেটা ইয়াউমার মুদাফিলা হিসেবে কাজ করতেছে জুমলা ফেদিয়া হতে পারে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা সেটাও কিন্তু জুমলা ফেলিয়া হিসাবে এটার সাথে কাজ করছে সেটাও হতে পারে সেটাও একটা জরফ হিসাবে এটা ক্রিয়েট করতেছে তো এখানে বলা হচ্ছে স্মরণ রাখুন ইয়াউমার সাথে ফেল মাদি ব্যবহৃত হয় না এটা আরেকটা স্পেশাল নোট তারপর ইয়াউমার সাথে আল কিয়ামা ইসম ইসেও কিন্তু একইভাবে মুদাফ মুদাফিলে হিসেবে জরফ হিসেবে কম্পাউন্ড ইসম আসতে পারে দেখা যাচ্ছে ইয়াউমার সাথে যেমন একটা সেন্টেন্স আসতে পারে মুদাফিলাহি ইয়াউমার সাথে জুমলা ইসমিয়া আসতে পারে ফেলিয়া আসতে পারে ফেলিয়া আসলে অবশ্যই মুদারি আসবে কোনোভাবে মাদি আসবে না এবং ইয়াউমার সাথে আপনার একটা ইসমও এসে জরফ তৈরি করতে পারে অর্থাৎ এই আলোচনাটা হওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের আন এই স্টাডিটা আমরা করছি আনের আন কিন্তু অনেক ধরনের যেমন প্রথমের আনের ক্রাইটেরিয়া ছিল আমরা আন মাসদারিয়া সে কীভাবে একটা সেন্টেন্সকে ইসমে কনভার্ট করে বাক্যের মধ্যে বিভিন্ন রোল প্লে করে এটা অলরেডি এর আগে সেকশন আলোচনা হয়ে গেছে তারপর আনের একটা রোল হচ্ছিল সে কারণ বোঝায় তালিল এটা একটা আলোচনা আমরা করছি যে সে মেকানিক্যালি এটাকে লাইট করে দিবে কিন্তু এটার মিনিংটা হবে সে কোনো একটা কারণ ব্যাখ্যা করছে যেমন এখানে বলা হচ্ছিল যে মুসা আলাইহিস সালামের যে বর্ণনা সেখানে ফেরাউনের পর্ষদের মধ্যে একজন ইমানদার ব্যক্তি ফেরাউনের পর্ষদকে প্রশ্ন করছে এভাবে আতাকতুলুনা রজুলান তোমরা কি একজন মানুষকে একজন ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ এই কারণে যে সে বলে আল্লাহ আমাদের রব আন ইয়াকুলা রব্বিল্লাহ রব্বি আল্লাহ সে বলে এই কারণে যে তাহলে এখানে আনটা ট্রান্সলেটেড হচ্ছে কি এই কারণে যে এটাকে তালিল বলা হচ্ছে তো সেখানে যখন আপনি ইরাব বইতে দেখবেন একে মাজদারিয়া বলতে বলা হচ্ছে তারপরে লি লাম এখানে একটা লাম লুকায়িত এসে লি রিজন সবাবের যে মোটটা সেই জিনিসটাকে এখানে তার ইয়েতে বলা হচ্ছে অর্থাৎ সে সেটা এভাবে ইরাট বইতে লেখা থাকে কিন্তু এটা বেসিক্যালি কারণ দর্শাও অর্থের মধ্যে কোনো একটা রিজন এক্সপ্রেস করার জন্য সেটা বলা হচ্ছে এটার আরও এক্সাম্পল এখানে আছে তো এটাও আমরা স্টাডি করতে পারি তারপর হচ্ছে আনের আরেকটা অর্থ হচ্ছিল অর্থ হচ্ছে পাছে বা অন্যথায় অন্যথায় এই ঝুড়ি এক ঝুঁকি একাত এড়াতে যেমন ওয়া আলকা ফিল আরদে রওয়া রওয়াসিয়া আন তামিদা বিকুম যে পৃথিবীর উপরে তিনি পৃথিবীর উপর বোঝা রেখেছেন যে কখনো যেন তা তোমাদের নিয়ে ঝুলে না পড়ে ঠিক আছে তো এটাও একটা অন্যথায় আছে তারপর সূরা হুজুরাতের মধ্যে আছে আন তাহবিতু আমালকুম ওয়া আনতুম লা তাশউরুন সূরা হুজুরাতে আসি আমরা সেই খুব বিখ্যাত ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহির প্রতি যদি আমরা যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারি তাহলে আমাদের আমল সব কি নষ্ট হয়ে যাবে এই যে এটা এটা দুই নম্বর আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবি ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাদুকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন এর আন্তত অন্যথায় বা পাছে এই শব্দটা এখানে আসছে তো এটাও কিন্তু একটা ব্যাখ্যা এখানে আমরা আলোচনা করছি সেটা আসুক এটা তো এখানেও বেশ কিছু এক্সাম্পল আছে তারপরে আন হচ্ছে এটা আন কোট দেওয়া হয় কোট উদ্ধৃতি উদ্ধৃতি এটা ইন্টারেস্টিং ইউজ যেমন আমাদের বাংলায় ইংরেজিতে আমরা কোটেশন মার্ক ইউজ করি কিন্তু এখানে এই কোটেশনটা অন্যভাবে আসছে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার জান্নাতের অধিবাসীরা নারের অধিবাসীকে ডাকবে ডেকে বলবে এখানে বলবে কথা না ফাকালা বা ফাকালু এটা নাই আন ঠিক আছে তারপর আন দিয়ে বলছে কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান
যে আমাদের রব আমাদেরকে যেটা প্রমিস করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাকে আমরা সত্য হিসেবে পেয়েছি তোমরা কি পেয়েছো সেরকম একটা প্রশ্ন এখানে তাহলে এখানে আনটার পরে আনটাকে হচ্ছে কলা বেসিক্যালি বলবে বলবে শব্দটি এখানে কিন্তু নাই আর জান্নাতের জান্নাতীরা আগুনের অধিবাসীদেরকে বাসিন্দাদেরকে ডেকে বলবে নাদা ডেকে বলবে বলবেটা নাই এখানে আনটা ইন্ডিকেট করতেছে তারপর আমরা নিশ্চয় পেয়েছি আমাদের প্রভুর কাছ থেকে যা আদা করেছিলেন তা সত্য অতএব এখানে আনের কোটের ব্যবহারটা কিন্তু ইন্টারেস্টিং এবং এখানে দেখবেন যে আনের পরে পাস্ট টেন্সের ব্যবহার আছে মানে মাদির ব্যবহার আছে এবং মাদির হতে পারে জুমলা ইসমিয়া এখানে আরেকটা আনের ব্যবহার আছে যেটা পরে জুমলা ইসমিয়ান আছে লাআনাতুল্লাহি আলা যালিমিন তো এটা ওইখানে দেখেন আনের পরে একটা জুমলা ইসমিয়া আছে তো এগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো একটা কোট হওয়ার সম্ভাবনা এবং এটা ফ্লো অফ টেক্সটে এটা বোঝা যায় তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আরও বেশ কিছু এক্সাম্পল এখানে আছে তারপরে ইন্টারেস্টিং সব এক্সাম্পল হচ্ছিল আন আন্নার লাইটার ভার্সন আন্নাকে অনেক সময় লাইট ভার্সন হিসেবে আন ব্যবহার করে আন্নার জায়গায় আন আসে এটাকে মুখাফাফা মুখাফাফা বলা হচ্ছে লাইট আনের লাইট ভার্সন তো সেটারই এটা বেসিক্যালি ইন্টারেস্টিং বিষয় এখানে আছে যেমন এটা সাধারণত কিছু ফেলের সাথে আসে যেমন আলিমা ইয়া আলামু রা আ ইয়া রা জন্না ইয়া জুন্নু এগুলোর সাথে বেসিক্যালি আন্না ফেলটা আসে আন্না ইসম হরফটা আসে সে আন্নাটা অনেক সময় আন হয় যেমন আপনি ফেলটার পরেই দেখবেন এখানে দুইটা আছে তো এখানে এই নোটের মধ্যে একটু কারেকশান আছে সেই কারেকশানটা আমরা আমাদের সফট কপিতে করছি অলরেডি সেটা হচ্ছে এরকম যেমন এখানে দুইটা এই সুরা 73 নম্বর সুরার মুজাম্মেল সুরা মুজাম্মেলের মধ্যে 20 নম্বর আয়াতে দুইটা আন্না একই জায়গায় আছে যেমন আন্না আন লান তুহসুহু তুহসুহু ফাতাবা আলাইকুম তো এখানে আনটা বেসিক্যালি আন্না এবং এখানে আমরা আমাদের লেকচারের মধ্যে বলছিলাম এটা একটা মানে যথাযথভাবে বলা হয় না সেটা হচ্ছিল এটাও কিন্তু ডোমিন নেয় যেমন ইন যেমন ডোমিন নেয় ইন হচ্ছে ইন্নার লাইটেড ভার্সন হচ্ছিল ইন হতে পারে আন্নার লাইটেড ভার্সন হচ্ছে আন এবং এরা যখন ব্যবহার হচ্ছে তাদের মধ্যে একটা দমির লুকায়িত থাকে মুছে দেওয়ার মাজহুব একটা দমির থাকে সেই দমিরটা বেসিক্যালি হরফে নসবের মতোই কাজ করে তাহলে ওভাবেই যদি দেখা যায় তাহলে এখানে দেখা যাচ্ছে আলিমা আন্নাহু এখানে আলিমা আন্নাহু আন্নাহু হয়ে যাচ্ছে আন অতএব এটাও এবং সেটাকে জে হিসেবে ট্রান্সলেশন হচ্ছে তো অতএব এটাও একটা ইন্টারেস্টিং বিষয় এটা যখন লাইট হয়ে যাচ্ছে ইন্নার ক্ষেত্রেও সেটা হয় ইন্নার ক্ষেত্রে যদি হয়ে যায় ইন তাহলে ইন্নার ক্ষেত্রে ইন্ন মানে ইন্নাহু হয় তো এটাও একটা অ্যাট্রিবিউটস আন্নার ক্ষেত্রে লাইট ফর্ম নিয়ে নিচ্ছে সেটা দেখতে হবে এবং সেটাই এখানে আপনার ইরাবের টেক্সটের মধ্যে সেটা লেখা আছে এবং বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে তারপর হচ্ছে আন মুফাসসিরা আরেকটা আন সেটা হচ্ছিল আতফ বায়নের মতো এবং বদলের মতো এটা ট্রান্সলেটেড হয় যে দ্যাট ইজ টু সে মানে যেটা বলা হচ্ছে যেমন এখানে এক্সাম্পলটা হচ্ছিল এরকম বলা হচ্ছে আমি তাদের বলিনি তুমি যা আমাদের আমাকে আদেশ করেছো তাছাড়া অন্য কিছু মা কুলতু লাহুম ইল্লা মা আমারতা নি বিহি বলি নাই কি বলছেন সেটা আনিল আনি বধু বুধুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম যে তোমার তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবো না আল্লাহ ছাড়া উপাসনা করো তোমরা আল্লাহর উপাসনা করো যিনি আমাদের রব আমার রব এবং তোমাদের রব তো সেই জিনিসটাই বলা হচ্ছে তখন এই আনটাকে কী করতেছে সেটা এক্সপ্লেন করতেছে যে কী বলছি আমি আপনি যেটা আদেশ দিচ্ছেন সেটা ছাড়া অতএব এটাকে মুফাসসিরা হিসাবে এটাকে ফার্দার এক্সপ্লেইনিং আর এর আগে তালিল ছিল রিজনিং মানে রিজন কী কারণে এই ঘটনা ঘটছে সেটার একটা রিজন ব্যাখ্যা করা আর এটা হচ্ছিলো ফার্দার এক্সপ্লেন করা সেই জিনিসটাও এখানে আসছে এবং এখানে দেখেন আনি আনি ও বধু সেই এটা এটা ও বধুটা বেসিক্যালি এটা আমাদের আমর ফেল আমর হিসাবে আসছে সেটাও দেখার মতো তারপর এখানে ওয়ালাকাদ আতাইনা লোকমানা হিকমাতা আনিশকুর লিল্লা একই রকম স্ট্রাকচার ঠিক আছে এটা এটা একটা তারপর হচ্ছে আন জায়দা এটাও একটা ইন্টারেস্টিং টপিক এটা লাম্মার সাথে ব্যবহার হয়
এবং এটাকে অর্থ হচ্ছে লাম্মা এবং ইজার মধ্যে একটা পার্থক্য আছে। ইজা মানে হচ্ছিল যখন, লাম্মা হচ্ছিল past tense ফেলের সাথে যখন ব্যবহার হয়, মাদির সাথে ব্যবহার হয় তখন এটা হচ্ছিল যখন, এবং এটা বলে যখন অনেক পরে অবশেষে যখন ফাইনালি যখন, তখন এখানে আনটা জায়দা হিসেবে কাজ করে। সেটারই এক্সাম্পল এখানে আমাদের উদাহরণের মধ্যে ওয়ালাম্মা আন যা আত, তাহলে এই আনটা হচ্ছে জায়দা হিসেবে কাজ করতেছে এক্সট্রা। তারপরে এখানেও আনের পরে মুদারে ফেল দেখা যাচ্ছে, মাদি ফেল দেখা যাচ্ছে, তাহলে লাম্মা দেখার সাথে সাথে পরে যদি আন থাকে সেটা হচ্ছে সাধারণত সেটা হবে হলো আমাদের জায়দা, আন জায়দা। এখানে আরেকটা এক্সাম্পলের মধ্যে আছে 28 নম্বর সূরা কসসের মধ্যে দুইটা আন আছে, ফালাম্মা আন আরাদা আন, প্রথম আনটা হচ্ছিল জায়দা, পরেরটা হচ্ছে আন মাজদারিয়া হিসাবে আরাদা ফেলের সাথে এটা কানেক্টেড হচ্ছে। অতএব দুইটা আন দেখলেন, একটা দুইটা আনের মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে আন জায়দা, সেটা লাম্মা ফেলের সাথে আসছে, এটাও একটা ব্যবহার। তারপরে এবার আমরা ইনের ব্যবহার কিছু দেখছিলাম এখানে আলোচনার মধ্যে, আনের সাথে ইনও চলে আসছে, ইন সাধারণত যদি, কিন্তু ইন অনেক সময় না হয়, নাফি হয় মানে নেগেশনের জন্য, সেক্ষেত্রে ইন্না ইল্লার কম্বিনেশান মা ইল্লার কম্বিনেশনের সাথে মিলায় আরেকটা কনসেপ্ট আমরা নেগেশন চ্যাপ্টারে পড়ছিলাম, তো সেটা যেমন এখানে আসছে। তারপর ইন শুধুমাত্র নার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন এখানে আমরা বললাম ওয়ালাকাদ মাক্কান্না হুম ফি মা ইন মাক্কান্না লাকুম ফি, তো এখানে আমরা বলছিলাম যে এখানে ফির হলো হরফের যা মা হচ্ছে ইসম মৌসুল, এখানে ইন ব্যবহার হয়েছে, তার একটা লজিক হচ্ছিলো এখানে মা ব্যবহার করা যাবে না, তাহলে কনফিউজিং হয়ে যাবে, ওয়া ফি মা মা দুইটা মা পাশাপাশি এভাবে না ইউজ করে একটার অর্থ হচ্ছে সিলাত ইসম মৌসুল আরেকটা হচ্ছে না, সেক্ষেত্রে ইন আসছে। তো ইন অনেক সময় মার মায়ের পেয়ারিংয়ে নেগেটিভ হিসাবে আসে, সেটার একটা বর্ণনা আছে এখানে, দেখেন অনেক ক্ষেত্রে আছে এখানে ইনের সাথে, যেমন মিনের ব্যবহার আছে, মিনের সাথে যদি ইন ব্যবহার হয় সেটা নেগেটিভ, যেমন মা মিনের সাথে, সেটাও আমরা কিন্তু মিন জায়দা চ্যাপ্টারে আমরা পড়ছিলাম, তাহলে মিন জায়দা চ্যাপ্টারের মধ্যে একটা কম্বিনেশন ছিল মার সাথে মিনের কম্বিনেশন, তখন মিনটা হরফে জার হিসাবে হতে হয় না, এটা হচ্ছে এনি, তখন মিন সুলতানন, এখানে বেসিক্যালি মিন সুলতানন এখানে আমাদের কাজ করতেছে মুক্তাদা হিসাবে। অতএব এই বিষয়গুলো কিন্তু ইনের সাবজেক্টের মধ্যে আছে, ইন ইনের ক্ষেত্রে নেগেটিভ ইন মানে যেটা না বোধক সেটা বোঝা যাচ্ছে। তারপরে আমরা একইভাবে ইনের লাইটার ভার্সন, ইন্নার লাইটার ভার্সন হিসেবে অনেক সময় ইন আসে, যদি ইন আসে তাহলে সেক্ষেত্রে এটার মধ্যে একটা মুছে দেওয়া দমির থাকবে, মানে মুছে দেওয়া একটা সর্বনাম থাকবে, সেটা উন্নাহু হতে পারে, ইন্নাহুম হতে পারে, যেমন এখানে আছে ওয়া ইন্নান ইন ওয়া ইন নাজুন্নুকা, এটা জন্না থেকে নাজুন্নুকা হচ্ছিল আমরা অনুমান করি তোমাকে বা আমরা মনে করি তোমাকে, এই নাজুন্নু শব্দটার মধ্যে যেহেতু নাহনু আছে এই ইনের সাথে এই বেসিক্যালি যে দমিরটা হবে সেটা ইন্নানা। ঠিক একইভাবে এখানে দেখেন এটা বলা হচ্ছে সূরা ইউসুফে ওয়া ইন কুনতা মিন কাবলিহি লামিনাল গাফিলিন, তো এখানে ইনের সাথে বেসিক্যালি এই কুন্তার যে ফেলটা আছে এটার যে দমিরটা আছে এখানে কা আন্তা আছে, আন্তা হলে ইন্নাকা। ঠিক একইভাবে এখানে যদি আসেন ওয়া ইন কানু মিন কাবলি কাবলু লাফি দলালিন মুবিন, তাহলে এই ইনটা বেসিক্যালি ইন্না হুম কানু মিন কাবলু লাফি দলালিন মুবিন, ইন্নার সাথে হুম চলে আসবে, তাহলে এটাও একটা লাইট ভার্সন আমরা এখানে আমরা দেখছি, তো এটাও ইন্টারেস্টিং একই চ্যাপ্টারের মধ্যে আছে। তো এখানে কম্পাউন্ড ইসম এবং এটার বিয়ন্ড আরও কিছু জিনিস আমরা আজকে আলোচনা করলাম, তো এই লেসনগুলো একসাথে যদি আপনি ইন্টিগ্রেট করতে পারেন কনসেপ্টগুলো আমরা একসাথে বুঝতে পারবো। এর পাশাপাশি আরও কিছু বিষয় আছে, যেমন আমরা নেক্সট সেশনে আমরা মা এবং মানের উপরে আমরা একটু স্টাডি করবো, এই লেকচারটা আমরা দেখবো ডিফারেন্ট টাইপ অফ মা এবং এখানে মা কত ধরনের ব্যবহৃত হয়, সেখানেও কম্পাউন্ড ইসমের কনসেপ্টটা আছে। পাশাপাশি আপনি যদি দেখেন এটাকে আমরা বলি সিলা, সিলা যেমন হরফগুলো নিচ্ছে, যেমন ইসম নিচ্ছে, যেমন ইসম মাউসুল সিলা নিচ্ছে, তার কমপ্লিটনেসের জন্য সেটা দরকার এবং কমপ্লিট হয়ে সে কিছু একটা প্লে করতেছে। ঠিক একইভাবে আপনার আমরা কিছু শব্দ দেখলাম ইজ ইজা ইয়াউমা, এই এই জিনিসগুলো কিন্তু সিলা নিচ্ছে, আন সিলা নিচ্ছে, মা সিলা নিচ্ছে, নিয়ে একটা কম্পাউন্ড ইসমের কনসেপ্ট তৈরি করতেছে।
পাশাপাশি এর বাইরেও আপনি দেখবেন হাত্তার ব্যবহার আমরা দেখব। হাত্তা একটা হরফে জার ইসমের সাথে ব্যবহার হয়, হাত্তা আবার একটা লাইট হরফ যেটা ফেলের সাথে ব্যবহার হয়। তখন হাত্তাটা অর্থ হচ্ছে দুই জায়গায় আনটিল, এবং হাত্তাটা কি করতেছে একটা ইসমকে নিচ্ছে সাথে নিয়ে হরফে জার হিসেবে মোতাল্লিক হচ্ছে, ঠিক একইভাবে সেও একটা বাক্যকে সাথে নিয়ে মোতাল্লিক হচ্ছে কোন একটা সেন্টেন্সের মুক্তাদার বা কোন একটা ফেলের সাথে মোতাল্লিক হিসেবে কানেক্টেড হচ্ছে। অতএব সিলার কনসেপ্টটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এই আরবিক গ্রামারে। তো এটা একটা ডিফারেন্ট জিনিস, তো এটা আমরা দেখার চেষ্টা করলাম যে ইসম কম্পাউন্ড ইসমের মধ্যে এটা খুব প্রমিনেন্ট, যে কোন একটা হরফ দেখলাম তার সাথে সম্পর্কিত একটা সেন্টেন্স থাকতে পারে, সেটা তার সিলার হিসাবে আপনি যদি নেন তাহলে এটা মিলেই তারপরে আমরা এটাকে বাক্যে বিভিন্ন জায়গায় কম্পাউন্ড ওয়েতে ইউজ করব। তো এটা একটা কনসেপ্ট, সেটা আমাদের আজকের আলোচনা থেকে আমরা বোঝার চেষ্টা করলাম, রিভিউ করার চেষ্টা করলাম। অতএব আমরা এই এই টপিকগুলো দেখি, দেখে দেখব সিমিলার জিনিস এগুলোর মধ্যে আছে। তো আমাদের সেশনটা আজকে এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।